সরস্বতী মহাভাগে, বিদ্যা কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী যার সন্ধি বিচ্ছেদ করলে হয় সরস যুক্ত ওয়াতি, সরস অর্থাৎ প্রবাহ, এবং ওয়াতি যার এই প্রবাহ আছে। মা সরস্বতী জ্ঞানের প্রতীক, যা নদীর মতো প্রবাহিত হয়। মা সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর আবির্ভাব হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, যা আমাদের সবার পরিচিত বসন্ত পঞ্চমী। তবে আমরা এই দেবীর সম্পর্কে কতটা জানি? কিভাবে সৃষ্ট হয়েছিল দেবী সরস্বতী? কে ছিলেন তার সৃষ্টিকর্তা? সবার পূজ্য বিদ্যার দেবী সরস্বতী আসলে কি শুধু বিদ্যারই দেবী? ভারত ছাড়া আর কোথায় তার পূজা করা হয়? মা সরস্বতীর এই অজানা বিষয়গুলো জানতে দেখুন আজকের ক্যাফে হুল্লোড়ের নিবেদন, দেবী সরস্বতী এক রহস্যময়ী দেবী। ভিডিওটি পুরো দেখুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। সবার শেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিওর খবর সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখুন ক্যাফে হুল্লোড়ের নিবেদন, দেবী সরস্বতী এক রহস্যময়ী দেবী। হিন্দু ধর্মে সরস্বতী জ্ঞান, সঙ্গীত, কলা ও বিজ্ঞানের দেবী। তিনি ব্রহ্মার সহধর্মিনী এবং তার শক্তি হিসেবেও পূজিত হন। পশ্চিম ও মধ্য ভারতের জৈন ধর্মেও তার মূর্তি দেখতে পাওয়া যায়। শুনলে অবাক লাগবে, মা সরস্বতী হলেন এমন এক হিন্দু দেবতা যাকে ভারতের বাইরে এশিয়ার বিভিন্ন দেশগুলিতে পূজা করা হয়। মায়ানমারে তিনি দেবী থুরাথাদি, চীনে বিয়ানকাইটিন এবং জাপানে বেনজাইটেন নামে পূজিত হন। জাপানে দেবী বেনজাইটেন বিওয়া নামক এক ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র ধারণ করে থাকেন। ইন্দোনেশিয়ায় পাউকুন ক্যালেন্ডারের ওয়াতু গুনং নামক শেষ দিনটিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবী সরস্বতীকে ইন্দোনেশিয়ায় অন্যতম প্রধান দেবতা হিসেবে মান্য করা হয়। মায়ানমারে সরস্বতীর নাম থুরাথাদি। শিক্ষার্থীরা তার কাছে প্রার্থনা করে পরীক্ষায় যেন ভালো ফল পাওয়া যায়। কম্বোডিয়ার খেমার সাহিত্যে যশোবর্মন যুগে সরস্বতীকে বাগেশ্বরী এবং ভারতী নামে উল্লেখ করা হয়। থাইল্যান্ডের প্রাচীন থাই সাহিত্যেও সরস্বতীর উল্লেখ দেখা যায়, যেখানে সরস্বতী বাক ও বিদ্যার দেবী এবং ব্রহ্মার সহধর্মিনী। আবার দেবী সরস্বতীকে তিব্বতে সঙ্গীতের দেবী ইয়াংচেন হিসেবেও পূজা করা হয়। এক অবাক করা তথ্য হল, ইরানে পার্সি ধর্মে তাকে পৃথিবীর অভিভাবক হিসেবে মান্য করা হয়। পার্সি ধর্মে বলা হয় দেবী সরস্বতী মানুষের মৃত্যুর পর তাদের আত্মাকে পরবর্তী জীবনের পথ প্রদর্শন করেন। ভারতে সরস্বতী পূজা কোথায় কোথায় হয়? পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, ত্রিপুরাতে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী হিসেবে পালন করা হয়। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ভারতে এই দিন শুধু সরস্বতী পূজা হিসেবেই পালন করা হয়ে থাকে। গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকে
এই সরস্বতী পূজা শুরু হয় মহাসপ্তমীতে এবং শেষ হয় বিজয়া দশমীতে। কেরালা তামিলনাড়ুতে সরস্বতী পূজা নবরাত্রির শেষ তিন দিন হয়, অর্থাৎ মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর দিন। কাশ্মীরে মা শারদা নামে কাশ্মীরি পণ্ডিতরা মা সরস্বতীর পূজা করেন। তবে এই শারদা দেবীর মন্দির আজ পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। কিভাবে হয়েছিল দেবী সরস্বতীর সৃষ্টি? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মার দ্বারা মহাজাগতিক মহাবিশ্ব সৃষ্টির পর বিভিন্ন কলহ বাড়তে থাকে। এর থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সৃষ্ট এই মহাবিশ্ব প্রকৃত শৃঙ্খলা, ধারণা ও সাংগঠনিক শক্তি থেকে বঞ্চিত। এই চিন্তা থেকেই ভগবান ব্রহ্মার মুখ থেকে সৃষ্ট হয় জ্ঞান ও শিল্পের দেবী মা সরস্বতী, যিনি সূর্য, চন্দ্র ও নক্ষত্রসহ সকল মহাকাশীয় বস্তুকে কঠোর নির্দেশে সৃষ্টি ও সংগঠিত করেন। সাগর উত্থিত হয় এবং ঋতু পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। পরমানন্দময় ব্রহ্মা এই শব্দ ও সৃষ্টির দেবতার নাম রাখেন বাগদেবী, এবং এইভাবেই ব্রহ্মা দেবী সরস্বতীর দ্বারা প্রদত্ত জ্ঞানের চিরন্তন উৎস দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। তবে স্কন্দপুরাণ অনুযায়ী তিনি মহাদেবের কন্যা। পূর্ব ভারতে আজও মা সরস্বতীকে দেবী পার্বতী ও মহাদেবের কন্যা হিসেবে পূজা করা হয়। কিছু সম্প্রদায় আবার মনে করে যে বিষ্ণু যখন চিরনিদ্রায় ছিলেন তখন সরস্বতীর জন্ম হয়েছিল বিষ্ণুর বাম অঙ্গ থেকে। বেদ বা পুরাণে মা সরস্বতীর কি উল্লেখ আছে? বেদে মা সরস্বতীকে মা লক্ষ্মীর থেকেও বেশি শক্তিশালী হিসেবে বর্ণনা করা হয়। তবে ঋগ্বেদে তাকে প্রথমে নদী হিসেবে কল্পনা করা হতো। অথর্ববেদ ও যজুর্বেদে তাকে নদীর সাথে পূজিত দেবী হিসেবে বর্ণনা করা হয়। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে দেবী সরস্বতী ছিলেন মহাবিষ্ণুর তিন স্ত্রীর একজন, অন্য দুইজন হলেন লক্ষ্মী ও গঙ্গা। পরবর্তী ক্ষেত্রে পুরাণ সর্বসম্মতভাবে দেবী সরস্বতীকে ব্রহ্মার সহধর্মিণী হিসেবে উল্লেখ করে। দেবী সরস্বতীর কার সাথে বিবাহ হয়? হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে ঘিরে অনেক কিংবদন্তি কাহিনী রয়েছে। বলা হয় সরস্বতীর ঔজ্জ্বল্য, সৌন্দর্য ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার পিতা ব্রহ্মাকে এতটাই মোহিত করেছিল যে তিনি তার নিজের কন্যাকে তার স্ত্রী করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। ভগবান ব্রহ্মার এইরূপ আচরণ দেখে দেবী সরস্বতী তার পিতার নজর থেকে সবসময় দূরে থাকতেন। কিন্তু ব্রহ্মা এতটাই মোহিত ছিলেন যে তার দৃষ্টির মধ্যের চার দিককে এক সময় আবৃত করার জন্য আরও তিনটি রূপ তৈরি করেছিলেন, অর্থাৎ তার চার মাথা। এই চার মাথার সাহায্যে ব্রহ্মা দেবী সরস্বতীকে চার দিক থেকে নজর রাখতেন। এমনকি তার পিতার মোহিত দৃষ্টি থেকে বাঁচার জন্য যখন মা সরস্বতী বিভিন্ন পশুর রূপ ধারণ করেন তখন ব্রহ্মা স্বয়ং সেই পশুর পুরুষ রূপ নিয়ে তার সাথে হাজির হতেন। এই কারণে মা সরস্বতীকে শতরূপাও বলা হয়, অর্থাৎ একাধিক রূপের দেবী, কারণ তিনি তার সৌন্দর্যের কারণে ব্রহ্মার মোহ থেকে বাঁচতে বিভিন্ন পশুর রূপ ধারণ করতেন। বলা হয় অতঃপর যখন সরস্বতী এই সব দেখে স্বর্গে প্রস্থান করেন তখন ভগবান ব্রহ্মা তার পঞ্চম মাথা উপরের দিকে সৃষ্টি করেন এবং স্বর্গ বিদ্ধ করে তার উপর নজর রাখেন। এই কারণে ধীরে ধীরে সমস্ত মহাবিশ্বে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয়। সেই সময় মহাদেব তার ভৈরব মূর্তি ধারণ করে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন। এর ফলে ভগবান ব্রহ্মাও তার দোষ বুঝতে পেরে অনুতপ্ত হন।
ভগবান ব্রহ্মার এই পাপের থেকে মুক্তি পেতে এবং মহাবিশ্বকে শৃঙ্খলাবদ্ধ করতে তাকে একটি যজ্ঞ করতে হয়েছিল। কিন্তু কোনো যজ্ঞই স্ত্রী ছাড়া সম্পূর্ণ হয় না, সেই কারণেই দেবী সরস্বতী ব্রহ্মার দ্বারা সমগ্র মহাবিশ্বকে রক্ষার জন্য বিবাহ করতে রাজি হন এবং নিজের বীণার দ্বারা সৃষ্ট সুরের সাহায্যে সমগ্র মহাবিশ্বকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ করেন। যদিও তিনি এই বৃহত্তর কারণের জন্য বসত্ব স্বীকার করে তার পিতাকে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন, সঙ্গে তিনি তাকে এই অভিশাপও দেন যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিপরীতে ভগবান ব্রহ্মাকে এত ব্যাপকভাবে শ্রদ্ধা করা হবে না এবং তার পূজাও করা হবে না। তাই ভগবান ব্রহ্মার মন্দির রাজস্থানের পুষ্কর এবং তামিলনাড়ুর কুম্ভকোণমেই শুধু দেখতে পাওয়া যায়। তবে তার এই অভিশাপ নিয়ে অপর একটি মতবাদ আছে, যেখানে বলা হয় ভগবান ব্রহ্মা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান শুরু করার জন্য তার স্ত্রী সরস্বতীর জন্য অপেক্ষা করছিলেন। আচার অনুষ্ঠান সম্প্রদানের শুভ মুহূর্ত খুব কাছে এসে যাওয়াতে অপর দেবতাদের কৃপায় গায়ত্রী নামে এক দেবীর সৃষ্টি হয়, যাকে তিনি সেই সময় স্ত্রী হিসেবে গ্রহণ করে সেই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। দেবী সরস্বতী তার স্বামীকে অন্য নারীর সাথে দেখে ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে পৃথিবীতে পূজা না করার অভিশাপ দিয়েছিলেন। তবে বলা হয় দেবী গায়ত্রীও সরস্বতীরই একটি রূপ। আবার কিছু পুরাণের মতে ভগবান গণেশের স্ত্রী হিসেবেও তাকে দেখা যায়, যেখানে দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির মধ্যে ঋদ্ধি হলেন মা লক্ষ্মী আর সিদ্ধি হলেন মা সরস্বতী। সরস্বতী নদী কি মা সরস্বতীর একটি রূপ? ঋগ্বেদের মতে সরস্বতী একটি নদী, কিন্তু বৈদিক পরবর্তী যুগে নদী হিসেবে তার তাৎপর্য হারাতে শুরু করে। প্রায় 4000 বছর আগে ভারতে সরস্বতী নামে একটি নদী প্রবাহিত হয়েছিল, এটি ছিল মা সরস্বতীর পার্থিব রূপ। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ক্ষত্রিয়দের অবসানের পর এই নদীতে নিজেকে শুদ্ধ করেছিলেন। দেবী সরস্বতী কেন সবসময় শ্বেতবর্ণা? দেবী সরস্বতীর এই শ্বেতরূপের কারণ হল তিনি পরম সত্য, প্রকৃত জ্ঞান ও বিশুদ্ধতার প্রতীক। দেবী সরস্বতীর এই রূপের অর্থ কি? দেবী সরস্বতী শুভ্র বস্ত্র পরিহিত 4 হাতযুক্ত এক দেবী, যিনি শ্বেত পদ্মের ওপর অধিষ্ঠ। তবে অনেক জায়গায় তাকে 2 হাতযুক্ত দেবী হিসেবেও পূজা করা হয়। তার 4 হাত প্রতীকীভাবে তার স্বামী ব্রহ্মার 4টি মাথার অর্থকে বোঝায়, যা হল মানস অর্থাৎ মন ও ইন্দ্রিয়, বুদ্ধি বা যুক্তি, চিত্ত অর্থাৎ কল্পনা বা সৃজনশীলতা, এবং অহংকার যার অর্থ আত্মচেতনা এবং অহং। তার 4টি বাহু মানুষের ব্যক্তিত্বের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে, শিক্ষা, মন, বুদ্ধি, সতর্কতা এবং অহং। এই 4টি বাহু 4টি বেদ অর্থাৎ ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ এবং যজুর্বেদকে প্রতিফলিত করার জন্য পরিচিত। 4 হাত প্রতীকী অর্থসহ 4টি জিনিস ধরে রাখে, 1টি বই, 1টি জপমালা, 1টি জলের পাত্র এবং 1টি বীণা। তার ধারণ করা বইটি বেদের প্রতীক, যা বিশ্বজনীন, ঐশ্বরিক, শাশ্বত এবং সত্য জ্ঞানের পাশাপাশি সমস্ত ধরনের শিক্ষাকে বোঝায়। অপর হাতের জপমালা ধ্যানের শক্তি, আভ্যন্তরীণ প্রতিফলন এবং আধ্যাত্মিকতাকে চিহ্নিত করে। ধারণ করা জলের পাত্রটি সঠিক থেকে অন্যায়, ভালো থেকে মন্দ এবং প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয়কে আলাদা করে তাকে বিশুদ্ধ করার শক্তিকে বোঝায়। কিছু গ্রন্থ অনুযায়ী
জলের পাত্র হল সোম নামক এক পানীয়ের প্রতীক, যা মুক্তি প্রদান করে এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। মা সরস্বতীর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল তার হাতের বীণা নামের বাদ্যযন্ত্রটি, যা সমস্ত সৃজনশীল শিল্প ও বিজ্ঞানের প্রতীক। যে পদ্মের ওপর মা সরস্বতী বসে আছেন তাকে পরম জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তার পায়ের কাছে বসে থাকা তার বাহন শ্বেত বর্ণের হাঁস ভালো এবং মন্দ বা চিরন্তন এবং বিলুপ্তির মধ্যে বৈষম্যের প্রতীক। দেবী সরস্বতী মৃতদের আত্মাকে তাদের পরকালের শান্তি খুঁজে পেতে পদ দেখান, যা হল মোক্ষ। ইহা দেবী দ্বারা প্রদত্ত ঐশ্বরিক জ্ঞানের একটি অংশমাত্র। দেবী সরস্বতী কি শুধুই জ্ঞানের দেবী? দেবী মাহাত্ম্যম নামক হিন্দু গ্রন্থ হিসেবে দেবী সরস্বতী ত্রিদেবীর এক দেবী, যারা মহাবিশ্বের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করেন। এই ত্রিদেবীরা হলেন মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। এই সমস্ত ইঙ্গিত দেয় যে দেবী সরস্বতী শুধু জ্ঞান বা প্রজ্ঞার দেবী নন, মহাবিশ্বের সৃষ্টি রক্ষণাবেক্ষণ তার দ্বারাই পরিচালিত হয়, বরং তিনি নিজেই ব্রহ্মবিদ্যা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিন পালিত আমাদের সবার প্রিয় দেবী সরস্বতীর পূজা আমরা ছোট থেকে ধুমধাম সহকারে পালন করলেও এই দেবীর সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। শ্বেত বস্ত্র পরিহিত এই দেবীকে আমরা শুধু বিদ্যার দেবী হিসেবে আরাধনা করলেও এই দেবী আমাদের সমগ্র মহাবিশ্বকে এক ধারায় বেঁধে তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তাই বলা হয় যে শুধু পড়াশোনা করলেই দেবী সরস্বতী খুশি হন না, সঙ্গে সংযম ও নিয়ম নিষ্ঠা পালন করলেই মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। আপনারা দেখছিলেন আজকের ক্যাফে হুল্লোড়ের নিবেদন, দেবী সরস্বতী, এক রহস্যময়ী দেবী। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ক্যাফে হুল্লো চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পছন্দের কোনো বিষয়ের ভিডিও দেখতে চাইলে লিখে জানান আমাদের ইমেল অ্যাড্রেসে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যাফে হুল্লোড়ের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং আমাদের ইমেল অ্যাড্রেসের লিঙ্ক দেওয়া আছে। ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের লিঙ্ক থেকে আমাদের ফলো করুন, সেখানে আপনারা জেনে নিতে পারেন আরও অনেক অজানা তথ্য। এখন আপনি ক্যাফে হুল্লোড়ের সমস্ত ভিডিওর অডিও পডকাস্ট শুনতে পারেন সকল লিডিং অডিও প্ল্যাটফর্মে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন ক্যাফে হুল্লোর।